আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইলাম বিয়াস, আশা রাখলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা। আর আজকের ভিডিওত আমি আপনারা দেখাইমু আমার কিছু অভার্জিনের গাছ দেখোকা, মাশাল্লাহ বাক্কা সুন্দর গাছগুন। আর কিছু অভার্জিন বিয়াস ধরছেও দেখোকা, আর কিছু দরে এখন ওই দেখো কারো ছোটো ছোটো নেকতার দরে, আর কিছু ফুলও কল জরি যার বিয়াস দেখো কা, ওই দেখো কা এই তিনটা ফ্লাওয়ার দিছে, তিনটা ফ্লাওয়ার জরি যার। তো বিয়াস বাক্কা কতদিন হয়ে গেছে আমার অভারজিনের গাছ কিন আপনার লগে শেয়ার করা হয়েছে না। তো আজ ভাবলাম যে আমার গাছকে সিন আপনার লগে শেয়ার করি, হয়তো আপনারা আর একটু হইলেও বালা পাইতে পারেন। তো এইখানে আমার বাক্কা কয়েকটা গাছ আছে বিয়াস, ও দূরই একটা দেখাই দেয় আমার, ও একটা আর সাথে ও আর একটা গাছ। আর ও দেখো কা এখানে হোয়াইট রঙের ফ্লাওয়ার দেয় বিয়াস, আর এটা আরেক ধরনের বেগুন। আসলে আমি জানতাম না বাক্কা কয়েক জাতও রইয়া দিছিলাম বিয়াস আমি দিছি, আর তবে কিছু গাছ ফয়লা তারপর বিয়াস আমার একটু মরি গেছে। একটু বেশি ঠান্ডা পড়ছিল যে সময়, ঠান্ডার সময় অনেক গাছ আমার মরি গেছে বিয়াস। গাছ মরায় গিয়ে আমার মরতে মরতে যেগুন টিকছে ওগুন আনিয়া রইলিছি, আর আমি জানতাম না মানে কোনটা সাদা আর কোনটা পার্পল কালার। তবে এখন বাইঞ্জন সময় ধরা ঘুরছে বিয়াসি বুঝতাম পারাম যে আমার ছেলে পাখা সুন্দরও লাগে দেখো কা। তো এখন তো বিয়াস হয় তারও বেশি ভালো নাই দেখো কা, বিকেল কুটাম কিলা বা কাজ সাদের আর ইয় ঠান্ডাও। তো ওই দেখো কে বিয়াস মার্শাল্লাহ একটা গাছ দেখো কে দেয় ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে, আর এদিকে দেখো কে একটা গাছও বিয়াস কত ফ্লাওয়ার দিছে আমার, আর যে সুন্দরও লাগে বিয়াস করার মতো নাই দেখো কা মার্শাল্লাহ অনেক ফ্লাওয়ার দিছে। তো বিয়াস এই ফ্লাওয়ার এগুলো আমি টিকাইয়া রাখার লাগি, আমার তো কিছু কাজ করা লাগবো গাছও। আর দেখো কাজ জড়ো মাটি একবারে ড্রাই হয়ে গেছে বিয়াস, পানি নাই, আমি টু ডেজ হয়ে গেছে আইতাম পারছি না, আমার একটু প্রবলেম আছিল বিয়াস। আবার চেঞ্জর স্কুল স্কুল সপ্তাহে মিলাইয়া একটু বিজি, তাছাড়া আমার ফ্রন্ট গার্ডেনও আপনারা তো অনেকেও জানেন। ঠিকানা আছে বিয়াস আমার 10-12টা গাছ, আর কলটি গাছও খুব বেশ ধরছে, আর প্রথম দফা যেগুন ধরছিল বিয়াস এগুলো তো স্লোগে দেখো কা কিতা করছে, ওগুন কাটিয়ে ফেলাই দিব আমি। অবশ্য টুটে কাটলাম না বিয়াস, আমি যে সময় হারভেস্ট করবো 2-3 দিনের ভিতরে কিছু বেগুন, তো আপনারা ওই সময় আমি দেখাই মনে কিছু চুনগুন আমি কাটিয়ে ফেলাই দাম। তো প্রত্যেকটা গাছও বিয়াস খুব সুন্দর ফ্লাওয়ার দেয়, আর বেগুনও দরে দেখো কা, মানে ফ্লাওয়ারের কোনো অভাব নাই, বেগুনও দরে। আর এলটমেন্টও বিয়াস একটা সুবিধা পালা, তো আপনারা কিবা কীটা সুবিধা হান পলিনেট যেটা এটা করা লাগে না, মানে এত সুন্দরভাবে পলিনেট হয় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম নাই। একটুই লগিয়া কুলামেলা যে বাতাস পায়, আর বাতাসের সাহায্য বিয়াজ হয়ে যায়, তাছাড়া বীর কোনো অভাব নাই এলটমেন্টও। তো এবার অনেক গাছ বিয়াজ আপনারা আমি দেখাইলাম দেখো আমার বাক্কা কতটা গাছ, আর প্রত্যেকটা গাছও আমার বেগুন ধরছে এবং ফ্লাওয়ারও দের বে হিসাব। তো ওই দেখো কারকটা এটাও মানে হোয়াইট রঙের দেখো আপনারা, আর সাথে তো বিয়াজ কেন আছে আরও মরসর গাছ সকল। আর ওই দেখো কা বিয়াস আমি দিছি আর লতারও ইয়াদ রাখছিলাম আর কি, যে আমার লতাতো নে দেখো মনে চান একটা কচু বানাইতাম পারিনি, জাস্ট একসা লতাতো নে বিয়াস একটা গাছ উঠছিল আমার। আর এখন কো আপনারা দেখলেন ওকটো হইল গিয়া মেন গাছ ও যে আচ্ছা, আর ই মেন একটা লতাতো নে একটা গাছ হয়েছে বিয়াস, আমি অনেকটা রয়েছিলাম আর টিকছে না আমার, সবটি গাছ মরি গেছে। এখন কো বিয়াস আপনারা দেখো কো আপনারা বিশেষ করবানি মানে একসা লতা দিয়ে একটা গাছ হইয়া এখন কো মানে লতা কতটা দেয়, আর প্রত্যেকটা লতায় লতায় বিয়াজ আমার কচু, ও দেখো কেসার লতা ইটাত কচু, আর অন্য দেখো কারক সার লতা দেখাই দিম আপনারে, ও লতা তো নেও কচু দেয়ার ওই দেখো কা ওই দেখো কারটা লতা। তো মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগে বিয়াজ, ওই দেখো কা কত লতা দেখো, এইটা তবে দরকারি গাছ, একটা আমি ফুরিয়া ফেলাই দিলাম দেখরানি। আসলে যে ভালো লাগে বিয়াস লতা কচু যে আমি রইয়া এখনো লতা মানে আইসে, আর লতার মাছ তো যে আরো কচু আর। তো এগুলো এই দেখো কা বিয়াস মরসর গাছ অনেক সুন্দর,
ফ্লাওয়ার হোল দেওয়ার মরিচ ধরে রেখে অবশ্য মনে হয় ব্ল্যাক রঙের মরিচ পেঁয়াজ দেখতে লাগে। দেখো কাকু তো ফ্লাওয়ার দিছে, আর এই গাছটা আমার বেগুনর একটা মানে লোকে কিছু প্রবলেম করে পেঁয়াজ। তো পেঁয়াজ টুরে আমি বেগুনর বেশি যত্ন করতাম পারতাম নাই, বিকজ আমার একটু টাইম নাই, আমি যাই মুগি গড়ো। তো আজকে পেঁয়াজ একটু অল্প একটু প্লান্ট ফুড লিকুইড ফার্টিলাইজার আমি সামান্য এপ্লাই করমু আমার গাছের মাঝে, আর অক্সানিতে আপনার লগে আমি তুরা শেয়ার করমু। আর ও তিন চার দিনের ভিতরে পেঁয়াজ আমি আমার গাছও কিছু ফার্টিলাইজার এপ্লাই করমু, আমি কিতা দিলাম আপনার আমি শেয়ার করমু ইনশাল্লাহ। তো অনেক ফ্লাওয়ার আর কিন্তু এদারও বাদ পেঁয়াজ আনডাম নাই, ফ্লাওয়ার গেছিন কতটুকু টিকব বা কতটুকু ভালো হইব। দেখো কে পেঁয়াজনার একটা গাছ মাশাল্লাহ, আসলে দেখতে যে ভালো লাগে, ভালো লাগা কাজ করে। আমরা যে সময় গাছ উঁচু রই পেঁয়াজ আর একটা দুইটা ভেজিটেবল যে সময় দৌড়ে সে সময় খুব ভালো লাগে আসলে। দেখো গাই একটা তেরা হইয়া হয়েছে মাশাল্লাহ, সুন্দরও লাগে বেগুন। হয়তো গাই একটা গাছ আর ওবাই তো নেই বিয়াজ হোক আপনার দেখুন আমি দেখাই। দেখো কাবিয়াজ গাছও মাসাল অনেক বেগুন ধরছে, আর ইকটারে দেখো কাবিয়াজ লোকে কিতা করছে বড় একটা, আর ইকানোর মাঝে বসে লোকে খাইছেন। আর ও দেখো গো গাছরও লোকে প্রবলেম করে আর বিয়াজ দেখো কা। তো পেঁয়াজ আমার গাছের মাঝে আমি কিতা দিমু অর্থাৎ আপনারা তুরা দেখাইলাই, একটু লিকুইড ফার্টিলাইজার এপ্লাই করমু, আর দুই তিন দিনের ভিতরে পেঁয়াজ আমি আমার গাছের কিছু যত্ন করা লাগবো, একবারে বেশি জরুরি হয়ে গেছে, না করলে না হোক কলা অবস্থা। দেখো কারণে ফ্লাওয়ার আর অনেক বেগুনও ধরে। তো আমি তো পেঁয়াজ যেহেতু গার্ডেনিং করি অ্যালটমেন্ট আর অনেক কাজ থাকে, তো অক্টার যত্ন করলে লাগে, অক্টার যত্ন লাগে, অগুর করলে লাগে, অগুর যত্ন লাগে, সকলটির করতাম পারি না। তো আমার লগে চলুকা পেঁয়াজ আমি দেখাই আমি আমি কেটে এপ্লাই করবো আমার গাছের মাঝে। ওই দেখো আমি কান বা করছি পেঁয়াজ, একটা হ্যান্ড গ্লোভস লাগবো আমার। তো দেখো কা পেঁয়াজ আমি অনেক কিতা গুড়িয়াত হয়েছি, দেখো গেছেন আপনারা চিন্তা পারবেন ভ্যাকসিন কিতা দেখছেন। পেঁয়াজ আমার কিচেনের ওয়েস্ট যেগুলো আমি গর্তনে আনিয়া আমার অ্যালটমেন্ট আমি ওখানে ভিজাইয়া রাখছি, এখানে বানানা পিল পটেটো সবটা মিলাইয়া পেঁয়াজ আর কি ভেজিটেবলের যা কুসে আছে, অনিয়ন পিল বানানা পিল তাছাড়া একশেল ভেজিটেবল আমরা যেটা বানাইয়া কি ও তার বাকল অকল সকলটাই মিলাইয়া পেঁয়াজ দেখো আমি ওটার মাঝে ভিজাইয়া রাখছি। তো আমি পেঁয়াজ ও দেখো সাক্ষা দিলে আর একটু বালা, তবে আমার শাখার মতো এখন সুযোগ সুবিধা নাই, তো আমি কিছু ওটার মাঝে লই নিলাম পেঁয়াজ একটা ইয়োর মাঝে। ও তো অগুন পেঁয়াজ আমি লইয়া যাই মুগি আমার ওভারজিনের যে যেন গাছ আঁকি ওখানোর মাঝে সাথে চলুক আপনারা। ও ওনা নিয়ে রাখলাম পেঁয়াজ এখন কো দেখো কা ফানি ফানি লইলুম আমি কানো। ফানি লই নিলাম, লওয়ার পরে পেঁয়াজ যে লিকুইড যাকছিন আমি লিকুইড আনছি ওটা আমি একটা আইডিয়া করি, আইটা দিলে বেশি দিলেও ক্ষতি হয় না পেঁয়াজ গাছও। তো ওরকম আমি সারি আর একটা খাটি দিয়া লড়াই নিমো পেঁয়াজ, অবশ্য বাদে যে গুণ আমি দিমু এগুণ একটু লড়াই উড়াইয়া দিমু, ওখানে ওই দেখো আপনারা দেখাই দাম। ওরকম আমি একটু ফানি দেবো হয়ে গেল বেশি ড্রাই, আর সাথে কিছু অর্গানিক লিকুইড ফার্টিলাইজার আমি অ্যাপ্লাই করে নিলাম। দেখো কানোর ফানি একটু কমাইছি পেঁয়াজকে আরও একটু দিয়ে আমি অ্যাড করি। দেখো তাইছে পেঁয়াজ ফানি দিতাম, আর ফানি দেওয়ার লগে লগে কিছু অ্যাপ্লাইও করে নিলাম,
লিকুইড ফার্টিলাইজার আর 2-3 দিনের ভিতরে বিয়াজ আমি আরো কিছু খানি দিতাম হইব আমার গাছও জরুরি হয়ে গেছে না দিলে হইতো না যেহেতু তো ফ্লাওয়ার অকল দেয় আর বাইঙ্গনও ধরে তার তো খানিও লাগবো বিয়াজ দেখলে তো আমি কিতা দিলাম তে আমি অফ ক্যামেরায় দিলাই বিয়াজ প্রত্যেকটা গাছের মাঝে আর নেক্সট কোনো ভিডিওত আবার আপনার লগে আমার কত হইব বিয়াজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং